হাই গাইস, আমি যে শহরে থাকি আমার শহরের এই ব্লগটা, আমি থাকি সৌদি আরবে। সর্বপ্রথম দোয়া করি ওই সকল প্রবাসী ভাইদের যারা দেশ ছেড়ে বাইরে এসে 200 টাকা রোজগারের জন্য, দেশের অর্থনৈতিক সমৃদ্ধ করার জন্য যারা এসেছে, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাইকে আল্লাহ সুস্থ রাখুক। দেখেন সেটা দিতেন আমাদের বাংলাদেশি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছে, যা কী বলছে সেটা হলে তারা নোয়াখালী তারা বুঝতে পারবেন কী বলছে তারা। ওই পাশে দিয়ে একটা হসপিটাল, প্রাইভেট হসপিটাল এটা। তো এখানে আমাদের ইন্স্যুরেন্স কার্ড আবার এখানে চলে না। এখানেও দেখবেন অনেকগুলো দোকান কেসি গেট মারা, এগুলো বন্ধ। কিছু কিছু দোকানে সাইনবোর্ড লাগানো আছে ভাড়া দেওয়া হবে, আবার কিছু কিছু দোকান এমনি পড়ে আছে কারণ মানুষজন তো অনেক কমে গেছে, মানুষজন আর আগের মতো নাই। এটা একটা লন্ড্রি দোকান দেখুন, এদিকে দেখুন 1, 2, 3, 4, 5টা দোকানে বন্ধ, ওইদিকে আরও 3টে আছে বন্ধ। ও সাইনবোর্ড লাগানো আছে ভাড়া দেওয়া হবে। ওই যে দেখেন লেখা আছে ভাড়া দেওয়া হবে, দেখতে পাচ্ছেন আপনারা এই সেই পরিস্থিতি। আমি থাকি সৌদি আরবে, আল্লাহ সকল প্রবাসী ভাইদেরকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, আল্লাহ তাদের রুজি কামাইতে বরকত দেখ। সালামু আলাইকুম। এখানে একটা নাপিত দোকান আছে, ওইটা বন্ধ। মানে ভেসা কিনে কার কাছে করবে, অনেক লোকজন নাই, তো বেশিরভাগ লোকজন ছুটি থেকে আর আসতে পারে না, এক একজন এক এক সমস্যার কারণে। আমার জানা মতো তো কিছু মারাও গেছে, ছুটিতে গেছে, করোনা ভাইরাসে মারা গেছে। তবে এখানকার পরিস্থিতি, সারা পৃথিবীর অবস্থা পরিবর্তন করে আল্লাহ ভালো জানেন। গাড়ি চলে রোড ক্রস একটু হিসেব করে রোড ক্রস হওয়া দরকার, কারণ বিপদ থেকে নিজেকে নিজে আগে রক্ষা করতে হবে, আপনার বিপদ থেকে আপনাকে আগে রক্ষা করতে হবে, আপনার বিপদ থেকে আরেকজন রক্ষা করে দেবে না। দেখ এখন চলে যাচ্ছে, দেখেন আপনারা যে শহরে থাকুন। কত দোকান বন্ধ, কত লোক বেকার, কতজন দেশে ছুটি থেকে আর আসতে পারে নাই, মানুষ কত সমস্যার মধ্যে আছে। একটু হাঁটার মজাটাই আলাদা। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক। এটা হলো চার রাস্তার একটা ট্রাফিক কম্পিউটার নিয়ন্ত্রিত। এটা আমি যে শহরটাতে থাকি ওই শহরটারে ব্লক। গাড়ির অবস্থা দেখেন,
রস বিক্রেতারা হয়। সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক। দেখি দু একটা ট্রাভেলস এজেন্সির সাথে আলাপ করে দেখি সে কোনো একটা রাস্তা বের হয় কিনা। আমার মনে হয় আমি রোডটা ক্রস করলে ভালো হবে। বেশি গরমে আবার আমার মোবাইল স্ক্রিন কাজ করবে না। মোবাইলে যদি স্ক্রিনে বেশি রৌদ্র পড়ে তখন স্ক্রিন খারাপ হয়ে যায় আর কাজ করে না। ঠান্ডা থাকলে তো কাজ করে। দেখ আমি এখন চলে আসছি এক পাশে ঠান্ডা এই জায়গা। দেখেন আমি একটা দেখাচ্ছিলাম বাংলাদেশি আখের জুসের দোকান, এরা আখের রস বিক্রি করে। এরা বাংলাদেশি দোকান। এটা